আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দুই সালের এসএসসি পরীক্ষার যশোর বোর্ডে দুই নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তা সমাধান করব ইনশাল্লা তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আমাদের এই চ্যানেলটি এতটাও গুরুত্বপূর্ণ নয় যে আপনাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এসব করতে হবে শুধুমাত্র দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দুই নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল টু প্লাস সেভেন প্লাস টুয়েলভ প্লাস সেভেন্টিন প্লাস ডট 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 একটি সমান্তর ধারা এবং দেওয়া ছিল কোনো গুণত্বর ধারার চতুর্থ পদ রুট টু বাই এবং সপ্তম পদ ফোর বাই নাইন রুট ক নম্বর প্রশ্নে বলা হয়েছে সমান্তর ধারাটির দশম পদ নির্ণয় করো তাহলে চলুন সমাধান করি তো উদ্দীপকে সমান্তর ধারা দেওয়া ছিল তো আমরা প্রথমে লিখব ধরি সমান্তর ধারার প্রথম পদ এ ইকুয়াল টু সুতরাং সাধারণ অন্তর ই ইকুয়াল সাধারণ অন্তর বের করার নিয়ম হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তো দ্বিতীয় পদ হলো সেভেন মাইনাস প্রথম পদ টু তো মাইনাস করলে আমরা পাচ্ছি ফাইভ আর আমরা জানি সমান্তর ধারার এনতম পদের সূত্র এনতম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি আর আমাদের প্রশ্নে বলা হয়েছে দশমতম পদ তাহলে আমরা লিখবো সুতরাং টেনতম তম পদ ইকুয়াল এর মান টু প্লাস এন এর মান টেন মাইনাস ওয়ান ইন টু ডির মান ফাইভ ইকুয়াল টু প্লাস টেন থেকে ওয়ান মাইনাস করলে নাইন আর নাইনের সাথে আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই নম্বর প্রশ্নে বলা হয়েছে সমান্তর ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল টু থাউজেন্ড হলে এনের মান নির্ণয় করো আমরা প্রথমে লিখবো ধরি সমান্তর ধারার প্রথম পদ এ টু সাধারণ অন্তর ই ইকুয়াল সেভেন মাইনাস টু ফাইভ আমরা জানি সমান্তর প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল এন বাই টু এন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি বা এখানে সমষ্টি এস আছে কত টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ ইকুয়াল এন এর মান দেওয়া নাই তাহলে এন বাই টু ইন্টু টু ইন্টু এর মান হলো টু প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ইর মান হলো ফাইভ রাকেট ক্লোজ বা এই টুটা এখানে ভাগ অবস্থায় আছে এদিকে আসলে গুণ হবে তো টু দ্বারা যদি আমরা টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভকে গুণ করি তাহলে পাবো ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ইকুয়াল এখানে থাকতেছে এন ইন্টু টু আর টু গুণ করলে ফোর প্লাস এন মাইনাস ওয়ানকে ফাইভ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে ফাইভ আর এন গুণ করলে হবে ফাইভ এন মাইনাস ফাইভ আর ওয়ান গুণ করলে হবে ফাইভ বা ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ইকুয়াল তাহলে এখানে থাকতেছে এন ইন্টু ফাইভ এন থেকে 5 মাইনাস করলে হয় মাইনাস ওয়ান বা ফোর থাউজেন্ড ফোর এন গুণ অবস্থায় আছে গুণ করে দিলে আমরা পাব এন আর ফাইভ গুণ করলে হবে ফাইভ এন স্কোয়ার আর ওয়ান গুণ করলে হবে এন এরপর আমরা লিখবো বা এখানে প্লাস ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি আছে ওই দিক গেলে মাইনাস হবে তো তখন এই দিক থাকবে জিরো ইকুয়াল ফাইভ এন স্কোয়ার মাইনাস এন মাইনাস ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি বা জিরো ইকুয়াল এখন আমরা এখানে মিডিল টার্ম ব্রেক করতে পারি ফাইভ এন স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি এন

তো এই মিডিল টার্ম ব্রেক আমরা কিভাবে খুব সহজে করতে পারি এটার জন্য আমরা ক্যালকুলেটারে হেল্প নিতে পারি তো প্রথমে আমাদের মুড বাটন চেপে এ যেতে হবে ইকুয়ন এখানে পাঁচ নম্বরে আছে তো ফাইভ চাপতে হবে এরপরে আমাদের থ্রি চাপতে হবে এখানে এ বি সির মান আমাদের ইনপুট করতে হবে এর মান হলো এখানে যে ফাইভ এন স্কোয়ার আছে এই যে এ এন স্কোয়ারের সাথে যেটা থাকবে বা এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা হলো এর মান তাহলে এর মান হল ফাইভ ইকুয়াল এরপরে বির মান এখানে বসাতে হবে এই যে এন এর সাথে শুধু এন এর সাথে যে সংখ্যা থাকবে এন এর যে সহগ সেটা হলো বির মান এখানে এন এর সাথে কিছু নাই তাহলে শুধু মাইনাস এন তাহলে কিছু না থাকলে আমরা জানি ওয়ান থাকে আর যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের এখানে মাইনাস ওয়ান ইনপুট করতে হবে তাহলে বীর মান হলো মাইনাস ওয়ান এরপরে ইকুয়াল সির মান সি হল কনস্ট্যান্ট অর্থাৎ এখানে চলক বর্জিত যে পথটা আছে মাইনাস ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ওইটা ইনপুট করতে হবে এটা হলো সির মান তাহলে মাইনাস ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি তো এবি সির মান ইনপুট করার পরে আমাদের আবার সমান দিতে হবে এই যে এক্স ওয়ান একটা মান দিবে থার্টি এবং এক্স টু আর একটা মান দিবে এই এক্স ওয়ান আর এক্স টুকে আমাদের এর মান দ্বারা গুণ দিতে হবে অর্থাৎ এই যে এন স্কোয়ারের সাথে যে সংখ্যাটা থাকবে প্রথমে যে সংখ্যাটা থাকবে এটা দ্বারা গুণ দিতে হবে এক্স ওয়ান এবং এক্স টুকে যদি এখানে কিছু না থাকে অর্থাৎ ওয়ান থাকে এন স্কোয়ারের সাথে যদি কিছু না থাকে ওয়ান থাকে তখন গুণ করা লাগবে না কারণ ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই হবে তখন এক্স ওয়ান আর এক্স টু যা দিবে তাই অ্যান্সার হবে এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে এখানে এক্স ওয়ান এবং এক্স টুর যে চিহ্ন দিবে। তার বিপরীত চিহ্ন আমাদের নিতে হবে তো আমরা এখানে এক্স ওয়ানের মান পাইসি থার্টি তো থার্টিকে আমাদের গুণ দিতে হবে ফাইভ দ্বারা যেহেতু এখানে এর মান হলো ফাইভ এখানে আসতেছে প্লাস ওয়ান হান্ড্রেড তো এখানে প্লাস মান আসছে তাহলে আমাদের নিতে হবে মাইনাস তাহলে মাইনাস ওয়ান হান্ড্রেড আরেকটা আসছে আমাদের মাইনাস উপরে ওয়ান হান্ড্রেড অ্যান্ড নিচে ছিল ফাইভ তো এটাকে যদি আমরা গুণ দেই ফাইভ দ্বারা অর্থাৎ এর মান দ্বারা গুণ করি তাহলে এই যে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইন তো এটা যেহেতু মাইনাস দিছে তাহলে আমাদের চিহ্ন নিতে হবে প্লাস ক্যালকুলেটারে আমাদের এক্স ওয়ান এবং এক্স টুর যে চিহ্ন দিবে তার বিপরীত চিহ্ন নিতে হবে তো আশা করি বুঝতে পারছেন এভাবে ক্যালকুলেটরের সাহায্যে যে কোনো মিডিল টার্ম ব্রেক আমরা ত্রিশ সেকেন্ডের মধ্যেই করতে পারবো ইনশাল্লাহ বা জিরো ইকুয়াল তাহলে প্রথম যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আমরা ফাইভ এন কমন নিতে পারি তো ফাইভ এন কমন নিলে ফাইভ এন দ্বারা ভাগ করতে হবে ফাইভ এন দ্বারা ভাগ করলে এখানে থাকবে শুধু এন মাইনাস ওয়ান হান্ড্রেড ফিফটিকে ফাইভ দ্বারা ভাগ করলে পাবো থার্টি আর এন যেহেতু কমন নিছি তাহলে এন বাদ যাবে অর্থাৎ আমরা পাবো এন মাইনাস থার্টি প্লাস পরের অংশ থেকে আমরা যদি ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি নাইন কমন নেই তাহলে হবে এন মাইনাস

তো আমরা জানি দুই বা ততোধিক রাশির গুণফল জিরো হলে প্রত্যেকটি রাশির মান পৃথক পৃথকভাবে জিরো হয় তাহলে আমরা সুতরাং লিখতে পারি হয় এন মাইনাস থার্টি ইকুয়াল জিরো অথবা ফাইভ এন প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি নাইন ইকুয়াল জিরো তাহলে সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি এনের মান থার্টি মাইনাস থার্টি ওই দিক গেলে প্লাস থার্টি হইলো আর এখান থেকে আমরা পাচ্ছি ফাইভ এন ইকুয়াল প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর্টি নাইন ওই দিক গেলে হবে মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর্টি নাইন আর ফাইভ এখানে গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে তাহলে মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর্টি নাইন বাই ফাইভ তো এনের এই মানটা বর্জনীয় হবে কারণ এন দ্বারা ধারার পদসংখ্যা নির্দেশ করে আর পদ সংখ্যা কখনও ঋণাত্মক হয় না তাহলে আমরা এনের মান পেয়ে গেলাম তাহলে সুতরাং নির্ণয় মান এন ইকুয়াল থার্টি তো এটাই হবে অ্যান্সার আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে বলা হয়েছে দুই নং উদ্দীপক থেকে ধারাটি নির্ণয় করো দুই নং উদ্দীপকে দেওয়া ছিল গুণত্বর ধারার চতুর্থ পদ আর সপ্তম পদ আমরা প্রথমে লিখব ধরি ধারার প্রথম পদ ইকুয়াল এ সাধারণ অনুপাত ইকুয়াল আর আর আমরা জানি গুণত্ব ধারার এনতম পদ ইকুয়াল এ ইন্টু আর টু দি পর এন মাইনাস ওয়ান এরপর আমাদের যে কাজটা করতে হবে উদ্দীপকে যে দুইটা পদের মান দেওয়া আছে এই পদ দুইটি বের করে নিতে হবে তো চতুর্থ পদ আর সপ্তম পদ তাহলে এখন আমরা লিখবো সুতরাং ফোরতম পদ ইকুয়াল এ আর টু দি পর ফোর মাইনাস ওয়ান এ ইন্টু আর কিউব সুতরাং আরেকটা পদ কি সেভেন তম পদ তাহলে সেভেন তম পদ ইকুয়াল এ আর টু দি পর সেভেন মাইনাস ওয়ান ইকুয়াল এ ইন আর টু দি পর সিক্স এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে এখানে চতুর্থ পদ হলো এ আর কিউব আর উদ্দীপকের দেওয়া ছিল চতুর্থ পদ রুট টু বাই থ্রি এটা দেবো আমরা সমীকরণ এক এবং এখানে সপ্তম পদ হলো এ ইন টু আর টু দি পর সিক্স উদ্দীপকের সপ্তম পদ হলো ফোর বাই নাইন রুট থ্রি এটা আমরা দেব সমীকরণ দুই এরপর আমরা যে কাজটা করবো দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করব দুই নং ভাগ এক নং তো দুই নঙে আছে এ ইন্টু আর টু দি আর সিক্স বাই এক নং এ আছে এ ইন্টু আর কিউব ইকুয়াল ডান দিকে দুই নঙে আছে ফোর বাই নাইন রুট থ্রি আর এক নঙে আছে রুট টু বাই থ্রি এখানে এ আর এ কাটা যাবে বা বেজ একই হলে ভাগের পাওয়ার মাইনাস হয় তাহলে আর আরের পাওয়ার হবে সিক্স থেকে থ্রি মাইনাস করলে থ্রি ইকুয়াল ফোর বাই নাইন রুট থ্রি তারপরে ভাগ আছে চিহ্ন দিব তাহলে নিচের ভগ্নাংশটি উল্টে যাবে থ্রি উপরে যাবে আর রুট টু নিচে আসবে তো থ্রি আমরা উপরে লিখবো আর থ্রির পরিবর্তে আমরা লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি অর্থাৎ রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে হয় থ্রি তো আমরা একবারে থ্রির পরিবর্তে রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখতে পারি আর রুট টু নিচে লিখব এরপরে এখানে এই রুট থ্রি আর রুট থ্রি কাটা যায় বা আর কিউব ইকুয়াল এখানে ফোর ইন্টু রুট থ্রি থাকে তো ফোরকে আমরা ভেঙে লিখতে পারি টু ইন্টু টু আর একটা টুর পরিবর্তে আবার লেখা যায় রুট টু ইন্টু রুট টু আর তার সাথে এখানে থাকতেছে ইন্টু রুট থ্রি নিচে নাইন আছে নাইনকে আমরা ভেঙে লিখতে পারি থ্রি ইন্টু থ্রি আর একটা থ্রির পরিবর্তে আবার আমরা লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে নাইনকে আমরা ভেঙে লিখলাম থ্রি ইন্টু থ্রি আর একটা থ্রির পরিবর্তে আবার লিখলাম রুট থ্রি ইন্টু রুট থ্রি তার সাথে এখানে থাকতেছে ইন্টু রুট টু এখন আমরা কাটাকাটি করতে পারি এই যে রুট টু আর রুট টু কাটা এখানে রুট থ্রি আর রুট থ্রি কাটা তো কাটা যাওয়ার পরে এখানে আমরা সর্বশেষ পাচ্ছি আর কিউব ইকুয়াল উপরে থাকতেছে টু রুট টু নিচে থাকতেছে থ্রি রুট থ্রি বা আর কিউব আমরা জানি রুট টুর কিউব করলে হয় টু রুট টু তাহলে টু রুট টুর পরিবর্তে আমরা লিখতে পারি রুট টুর কিউব আর রুট থ্রির কিউব করলে হয় থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রির পরিবর্তে আমরা লিখতে পারি রুট থ্রি কিউব এখন উভয় পক্ষ থেকে পাওয়ার যদি আমরা বাদ দেই তাহলে এখান থেকে আরের মান আমরা পাচ্ছি আর ইকুয়াল রুট টু বাই রুট থ্রি এখন আমরা আরের মান সমীকরণ এক বা দুইয়ে বসিয়ে দেবো আরের মান এক নঙে বসাই এক নং সমীকরণে আছে এ ইন টু আর কিউব আরের মান হলো রুট টু বাই রুট থ্রি তার কিউব আছে কিউব দেব ইকুয়াল এদিকে আছে রুট টু বাই থ্রি রুট টু বাই থ্রি বা এ ইন টু রুট টুর কিউব করলে হয় টু রুট টু আর রুট থ্রির কিউব করলে হয় থ্রি রুট থ্রি ইকুয়াল রুট টু বাই থ্রি বা এ ইকুয়াল রুট টু বাই থ্রি এর সাথে এটা গুণ অবস্থায় আছে ওই দিক গেলে ভাগ হবে আবার গুণ চিহ্ন দিলে উল্টে যাবে তো আমরা একবারে গুণ চিহ্ন দিব তাহলে উল্টে যাবে থ্রি রুট থ্রি উপরে যাবে আর টু রুট টু নিচে আসবে এখন এখানে এই রুট টু আর রুট টু কাটা যায় থ্রি আর থ্রি কাটা যায় তাহলে সুতরাং এ ইকুয়াল আমরা পাচ্ছি উপরে থাকতেছে রুট থ্রি আর নিচে হলো টু তো এ আর আরের মান আমরা পেয়ে গেলাম তো আমাদেরকে বলা হয়েছে ধারাটি নির্ণয় করো তাহলে সুতরাং গুণত্বর ধারাটি গুণত্বর ধারা নির্ণয়ের সূত্র আমরা জানি এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব এভাবে চলতেই থাকবে এখন আমরা যদি এখানে এ এবং আর এর মান বসিয়ে দেই তাহলেই আমরা উন্নত ধারাটি পেয়ে যাব এর মান হলো রুট থ্রি বাই টু প্লাস এর মান রুট থ্রি বাই এর মান রুট টু এর মান ইনু এর মান রুট টু বাই রুট থ্রি যেহেতু আর স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব প্লাস ডট 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 ইকুয়াল রুট থ্রি বাই টু প্লাস এখানে রুট থ্রি আর রুট থ্রি কাটা যায় আর এখানে রুট টু আছে আর নিচে টু আর আমরা জানি একটা টু মানে আবার লেখা যায় দুইটা রুট টু তাহলে রুট টু ইন্টু রুট টু তাহলে এখানে রুট টু আর রুট টু কাটা যাবে তাহলে উপরে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে উপরের ওয়ান বাদ দেওয়া যাবে না নিচের ওয়ান লেখা লাগে না উপরে থাকে ওয়ান আর নিচে থাকে রুট টু প্লাস এখানে থাকে রুট থ্রি বাই টু ইন টু এখানে স্কোয়ার আর রুট কাটা গেলে থাকে টু আর নিচে স্কোয়ার রুট কাটা গেলে থ্রি আর একটা থ্রি মানে দুইটা রুট থ্রি লেখা যায় কারণ এখানে রুট থ্রি আছে তাহলে আমরা এখানে রুট থ্রির স্কোয়ার মানে দুইটা রুট থ্রি লিখবো তাহলে আমাদের এই রুট থ্রি আর রুট থ্রি কাটা যাবে আর এখানে টু আর টু কাটা যাবে তো সর্বশেষ আমরা পাচ্ছি ধারাটি রুট থ্রি বাই টু প্লাস ওয়ান বাই রুট টু প্লাস এখানে উপরে কিছু নাই মানে ওয়ান আর নিচে থাকতেছে রুট থ্রি প্লাস ডট 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 তো এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ